আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তুতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল, জেহাদি কার্যকলাপে জড়িত ছিলেন মাদ্রাসার এক শিক্ষক, আর সেই মাদ্রাসায় বুধবার সাত সকালে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল প্রশাসন। ঘটনা বঙ্গাইগাঁওয়ের যুগীগুপা এলাকার খারাইতারি চতুর্থ খণ্ড গ্রামে। ওই গ্রামেরই তিন দশকের পুরনো মারকাজুল মারিফ খারগিনা মাদ্রাসাটি এদিন হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বুলডোজারের মুখে পড়ল। গত শুক্রবার ওই মাদ্রাসার শিক্ষক মুফতি হাফিজুর রহমানকে জেহাদি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বঙ্গাইগাঁও পুলিশ গ্রেফতার করে তারপরই মঙ্গলবার জেলা প্রশাসন এই মাদ্রাসা খালি করে দেওয়ার নির্দেশ জারি করে রাতারাতি মাদ্রাসার ১৬৩ জন পড়ুয়া ব্যাগ গুছিয়ে বাড়ির পথে রওনা হয়। আর বুধবার সাত সকালেই আটটি বুলডোজার দিয়ে ওই মাদ্রাসাটি গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করে প্রশাসন। বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে ছিলেন ধৃত ওই শিক্ষক হাফিজুর রহমানও। দুই মহলার ভবনটিকে মাটিতে মিশিয়ে দিতে প্রথমে আটটি বুলডোজার লাগানো হয়। বৃষ্টির জন্য কিছু সময় অভিযান থমকে দাঁড়ায়, পরে আরও দুটি এক্সকেভেটরকে কাজে লাগায় প্রশাসন। এদিন গভীর রাত পর্যন্ত অভিযান চলে। এভাবে চোখের সামনে দীর্ঘদিনের মাদ্রাসা ভবনটিকে মাটিতে মিশিয়ে দেখার দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বহু স্থানীয় লোককে। এ নিয়ে জেহাদি কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে রাজ্যের তিনটি মাদ্রাসায় বুলডোজার চলল। এর আগে মরিগাঁও এবং বরপেটায় দুটি মাদ্রাসা উচ্ছেদ করেছিল প্রশাসন, কিন্তু এভাবে জেহাদি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার দায়ে গোটা মাদ্রাসাকে চিহ্নিত করার যে নতুন নীতি রাজ্য সরকার নিয়েছে তা নিয়ে রাজ্যের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন করতে শুরু করেছেন, একজন শিক্ষক যদি জেহাদের সঙ্গে জড়িয়ে থাকেন তবে কি গোটা প্রতিষ্ঠান এভাবে ভেঙে ফেলতে হবে? তাহলে কোনো কলেজ পড়ুয়া যুবক যদি আলফায় যোগ দেন তবে সেই কলেজটিকেই মাঠের সঙ্গে কি মিশিয়ে দিতে হয়? সরকার কিন্তু প্রকাশ্যে এই উচ্ছেদ অভিযানের সঙ্গে জেহাদি কার্যকলাপের বিষয়টিকে এক করে দেখাচ্ছে না, এবং খুব সঙ্গত কারণেই। কারণ এভাবে কোনো অপরাধী ধরা পড়লো বলে গোটা একটি ভবনকে গুড়িয়ে দেওয়ার আইনি অধিকার সরকারের নেই। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ঠিক একই নীতি নিয়েছে। কোনো অপরাধী বা দাঙ্গাবাজকে শায়েস্তা করতে হলে তার ঠিকানায় গুড়িয়ে দে, কারণ হিসেবে দেখানো হয় বাড়িটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে, তাই উচ্ছেদ অভিযান চালানো হবে। আসামেও ঠিক একই নীতি গ্রহণ করেছে হিমন্ত বিশ্ব সরকার। অবৈধ নির্মাণের সঙ্গে সঙ্গে রাজ্য সরকার দুর্যোগ মোকাবিলা আইনের কিছু ধারা উল্লেখ করছে। সেখানে বলা হচ্ছে ভবনটির কাঠামো দুর্বল, যে কোনো সময় ভেঙে পড়ে বিপদ ঘটতে পারে, তাই এটিকে খালি করে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক এমনটাই হয়েছে বঙ্গাইগাঁও এই মাদ্রাসার ক্ষেত্রেও। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদ্রাসা কর্তৃপক্ষকে যে উচ্ছেদের নোটিশ দেওয়ানো হয়েছে তাতে দুর্যোগ মোকাবিলা আইনের উল্লেখ করে ভবনটির কাঠামো দুর্বল বলে জানিয়ে তা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গাইগাঁওয়ের যে মাদ্রাসাটি গুড়িয়ে দেওয়ার অভিযান চলছে সেই প্রতিষ্ঠানের পরিচালন কমিটির সভাপতি এদিন বলেন, সরকার বলছে মাদ্রাসাটির কাঠামো দুর্বল, তাই দুর্যোগ মোকাবিলা আইনে তা তারা ভেঙে দিচ্ছে। অথচ আমরা দেখছি সকাল থেকে আটটি এবং পরে আরও দুটি বুলডোজার লাগিয়েও ওই ভবনের এক তৃতীয়াংশ সন্ধ্যা পর্যন্ত ভেঙে উঠতে পারেনি প্রশাসন। আরও একদিন সময় লেগে যেতে পারে, এতই যদি দুর্বল হতো তবে ভাঙতে এতটা সময় লাগবে কেন? আমাদের মনে হচ্ছে এর পিছনে এক গভীর চক্রান্ত রয়েছে। মাদ্রাসার ধৃত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তাদের কোনো আপত্তি নেই বলে এদিন মন্তব্য করে ওই সভাপতি বলেন, ওই শিক্ষক যদি নেশা বিরোধী কোনো কাজ করে থাকেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক সরকার, এমন কার্যকলাপ আমরা কোনোভাবে সমর্থন করি না। কিন্তু যেভাবে মাত্র তিন ঘন্টার নোটিশ দিয়ে ছোটো ছোটো পড়ুয়াকে মাদ্রাসা ছেড়ে চলে যেতে বলা হলো তা মোটেই মেনে নেওয়া যায় না। এই মাদ্রাসা তো ওই শিক্ষক নির্মাণ করেননি, আমাদের সবার চাঁদায় তিল তিল করে তৈরি হয়েছে। তবে একজন শিক্ষকের অপরাধে আমাদের কষ্টার্জিত দানে নির্মিত ভবন কেন এভাবে ভেঙে ফেলবে সরকার? অপরদিকে পুলিশের মাদক বিরোধী অভিযান চলছে, কিন্তু তারপরও হাইলাকান্দিতে অব্যাহত রয়েছে নেশা সামগ্রীর অবাধ ব্যবসা। বর্তমান সময়ে হাইলাকান্দি জেলায় ড্রাগসসহ অবৈধ নেশা সামগ্রীর ব্যাপক রমরমা চলার অভিযোগ রয়েছে। নেশার বিরুদ্ধে পুলিশ যত সক্রিয় হচ্ছে ততই নতুন নতুন পদ্ধতিতে ড্রাগস মাফিয়ারা তাদের ব্যবসার জাল বিস্তার করছে। এদিকে ড্রাগস মাফিয়াদের এই বাড়বাড়ান্ত সত্ত্বেও পুলিশ অব্যাহত রেখেছে নেশা বিরোধী অভিযান। হাইলাকান্দি পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকার ফলে পুলিশ ষাট কিলোগ্রাম গাঁজাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে জেলার পাঁচগ্রাম থানার পুলিশ ও বিএসএফ যৌথ অভিযানে এই গাঁজাগুলো উদ্ধার করে। অভিযানে পাঁচগ্রাম এলাকায় জাতীয় সড়কে এক অটোরিকশা থেকে প্রায় ষাট কিলোগ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
সেই সঙ্গে আটক করা হয়েছে অটোরিকশার চালক সুনীল কুমার সিংহ ও মিঠুন সাহা নামের দুই ব্যক্তিকে। এরা গাঁজাগুলো অটোরিকশা থেকে নৈশবাসে গুয়াহাটিতে পাচার করার মতলবে ছিল বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে বন্যার পর জানকীবাজারে দলেশ্বরী নদীর ভাঙ্গনের কবলে বেশ কয়েকটি দোকানপাট, ভয়ঙ্কর ফাটল দেখা দেয় কয়েকটি আরসিসি বিল্ডিংয়েও। দশের ফলে জানকীবাজার দলিডহর সংযুক্ত আরসিসি সেতুটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করছেন, এতে আতঙ্কিত হয়ে পড়েছেন জানকীবাজারের ব্যবসায়ী সহ দলিডহর এলাকার মানুষ। ও বুধবার জানকীবাজারে সাংবাদিক ডেকে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এবারের প্রলয়ঙ্কারী বন্যার সময় জানকীবাজারে দলেশ্বরী নদীর তীরে দশের সৃষ্টি হয়। নদীর তীরে দশ নামার সঙ্গে সঙ্গে কয়েকটি আরসিসি বিল্ডিংয়ে ভয়ঙ্কর ফাটলের সৃষ্টি হয়। বন্যা পরবর্তী সময় এই দশ আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। ব্যবসায়ী সেলিমুদ্দিন লস্কর, আলী আহমেদ লস্কর, ফখরুল ইসলাম চৌধুরী, নজমুল হোসেন, বাহারুদ্দিন লস্কর বলেন, নদীর তীরে দশ নামতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এই দশ ক্রমান্বয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। দশ আটকাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে তাদের দোকানসহ সেতুটি ভেঙে চুরমার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জানকীবাজারে দলেশ্বরী নদীর ভাঙ্গন দ্রুত প্রতিরোধের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হাইলাকান্দি জলসম্পদ বিভাগ ও আলকাপুর রাজস্ব চক্রের চক্র আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় মানুষ। অপরদিকে দেশের ভোটার তালিকায় একাধিক ক্ষেত্রে একজনের নাম এবং ফটো পরিচয়পত্র কয়েকটি কেন্দ্রে অন্তর্ভুক্ত হওয়ার ফলে যে জটিলতা দেখা দিয়েছে তা দূর করতে নির্বাচন কমিশন রাজ্যের নির্বাচনী অফিসারকে চিঠি পাঠিয়েছে। 13 আগস্ট নির্বাচন কমিশনের সচিব পবন দেওয়ান রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের কাছে চিঠি পাঠিয়ে জানিয়েছেন, নির্ভুল ভোটার তালিকা তৈরির লক্ষ্যে অবিলম্বে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে। দেখা গেছে একই ব্যক্তির একাধিক কেন্দ্রে নাম থাকার ফলে যেমন জটিলতার সূত্রপাত হয়েছে, ঠিক একইভাবে ফটো পরিচয়পত্রের ক্ষেত্রে গুলমাল থাকায় ভোটের সময় প্রিসাইডিং অফিসারদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই প্রেক্ষাপটে আগামী বছরের 1 জানুয়ারিকে বৃত্তিবর্ষ ধরে নতুন যে ভোটার তালিকা তৈরি হবে তাতে এই সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো দূর করতে এখন থেকেই পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের সচিব পবন দেওয়ান রাজ্যগুলোর মুখ্য নির্বাচনী অফিসারকে পত্র দিয়ে জানিয়েছেন, সমস্ত জেলার নির্বাচনী অফিসারকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। 1960 সালের ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে 18 নম্বর এবং 21 এ দ্বারা অনুযায়ী নতুন তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু এইসব তালিকা তৈরির ব্যাপারে বহু নির্বাচনী অফিসার যুক্ত থাকেন, তাই অনেক সময় দেখা যায় এক ব্যক্তির একাধিক কেন্দ্রে নাম অন্তর্ভুক্ত হয়। এমনকি ফটো পরিচয়পত্রের ক্ষেত্রেও অসঙ্গতি লক্ষ্য করেই নির্বাচন কমিশন আগামী বছরের তালিকা নির্ভুল করতে প্রয়োজনীয় নির্দেশ জারি করেছে। নির্ভুল তালিকা তৈরি করতে গিয়ে যদি কোনো ব্যক্তির নাম বাদ পড়ে, সেক্ষেত্রে ওই ব্যক্তিকেও কেন তার নাম বাদ দেওয়া হলো সংশ্লিষ্ট ওই ব্যক্তিকেও কারণ জানিয়ে চিঠি দিতে হবে। ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে যেসব নীতি নির্দেশিকা মেনে চলা হয় সেটা আগামী বছরের তালিকার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। শুধু দুটি ব্যাপারেই যে অসঙ্গতি লক্ষ্য করা গেছে সেটা দূর করতে নির্বাচন কমিশন রাজ্যের নির্বাচনী অফিসারকে নির্দেশ দিয়েছেন। ও বলা হয়েছে যে ব্যক্তির নাম দুটি কেন্দ্রে থাকবে তাদের তথ্য ভেরিফিকেশন করে এক জায়গায় নাম কর্তন করতে হবে, কোনোভাবেই নির্ভুল ভোটার তালিকায় এক ব্যক্তির নাম দুবার থাকা চলবে না। অপরদিকে করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের কুর্সি যেন মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়ে পড়েছে। আজ কেউ বসছেন তো কাল অন্য কেউ। আদালতের নির্দেশে আশিস নাথকে চেয়ারম্যান পদে পুনর্বহাল করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বর্তমানে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান বিমলা শুক্লবদ্ধ ও আশিস নাথের মধ্যে দড়ি টানাটানি চলছে। এরই রেশ ধরে বুধবার ঘটে গেছে এক অবাঞ্ছিত ঘটনা। চেয়ারম্যানের চেম্বারে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশের অভিযোগ উঠেছে ভাইস চেয়ারম্যান বিমলা শুক্লবদ্ধের বিরুদ্ধে। আশিস নাথের বক্তব্য, চেম্বারে দরজায় তালা লাগিয়ে চাবিটি তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এদিন তিনি নিজের চেম্বারের সামনে এসে দেখতে পান দরজার তালা ভাঙা। ভিতরে তার চেয়ারে বসে আছেন বিমলা শুক্লবদ্ধ, সঙ্গে রয়েছেন জেলা পরিষদের অন্যান্য সদস্যরাও। আশিস নাথ সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তার সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে, তিনি তো নিজের ইচ্ছায় চেয়ারে বসেননি। আদালতের নির্দেশেই তিনি পুনরায় চেয়ারম্যানের কাজ শুরু করেছেন। আদালতের নির্দেশের কপি তিনি জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং জেলা শাসকের কাছেও তুলে ধরেছেন। তারপরে তিনি চেয়ারম্যানের চেম্বারে তার নির্দিষ্ট চেয়ারে বসেছেন।
আদালতের নির্দেশে এক মাসের মধ্যে তিনি ফ্লোর টেস্টের জন্য প্রস্তুত রয়েছেন জানান আশিস। এমত অবস্থায় তার চেম্বারের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করার পিছনে কি যুক্তি থাকতে পারে, এ নিয়েও নানা প্রশ্ন উত্থাপন করেন আশিস। সিইও কে ফোনের মাধ্যমে বিষয়টি অবগত করলে তৎক্ষণাৎ ভাইস চেয়ারম্যান বিমলা শুক্লবদ্ধ সহ অন্যান্য সদস্যরা চেম্বার ছেড়ে চলে যান বলে জানান আশিস। এদিকে ভাইস চেয়ারম্যান বিমলা শুক্লবদ্ধ জানান, তিনি দরজার কোনো তালা ভাঙেননি, যেহেতু সরকারি নির্দেশে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, তাই পুনরায় সরকারি নির্দেশ ছাড়া তিনি দায়িত্ব কিভাবে ছেড়ে দিতে পারেন। আদালতের নির্দেশ আশিসের পক্ষে গেলেও সরকারিভাবে জেলা পরিষদে কোনো নির্দেশ আসেনি যে আশিস নাথকে চেয়ারম্যান হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। আজ পর্যন্ত ডিপিসি সহ অন্যান্য সরকারি সভায় উপস্থিত থাকার জন্য জেলাশাসক তাকেই নাকি আমন্ত্রণ পত্র পাঠাচ্ছেন, তাই তিনি তার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। যদি ফ্লোর টেস্টে আশিস নাথ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হন এবং সরকারিভাবে তাকে দায়িত্ব সমঝে দেওয়ার কথা বলা হয়, তাহলে আশিস নাথের হাতে দায়িত্ব সমঝে দিতে তার কোনো আপত্তি থাকবে না বলে পরিষ্কার ভাষায় জানিয়ে দেন বিমলা। তবে এই সম্পূর্ণ বিষয় নিয়ে নীরব বিজেপি, জেলা পরিষদ ইস্যু নিয়ে দলীয় নেতৃত্ব মুখ খুলতে নারাজ। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।